ছেড়ে চলে গেলে আমরা আর পৃথিবীতে আসবো না, কথা কোন ঠিক কিনা? আমরা মায়ার পৃথিবী ছেড়ে চলে গেলে অন্ধকার কবরে যাত্রী হয়ে গেলে আমরা আর কোনোদিন আমরা ফিরে আর আসবো না। ওরে বাবা রে, আপনি যদি কোটি টাকার মালিক হন, আপনি আমি একদিন যদি কবরে চলে যাই, একদিন না দুই দিন না আপনার ছেলে আপনার মেয়ে আপনার জন্য কান্নাকাটি করবে, হয়তো পারে এক মাস, হয়তো পরে দুই মাস, কিন্তু আস্তে আস্তে আপনার আমার কথা ভুলে যাবে, কথা বলেন ঠিক কি না? ওরে বাবা রে, ও পর্দারালের মা ও বোনেরা, মরণের সময় কেমন যন্ত্রণা হবে, মরণের সময় কত বড় আজাব হবে, আর ইমানদার মরণটা কত বড় সহজ হইবে, বেঈমানদের মরণ কত বড় কঠিন হবে। আল্লাহর নবী ডাক্তার কয়, ও সাহাবীরা, যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার ডেট হয়ে যাবে, দুনিয়ার থেকে বিদায় হওয়ার ডেট হয়ে যাবে, বান্দা দুনিয়ার মত ছেড়ে চলে যাবে অন্ধকার কবরে, আমার আল্লাহ ডাক দিবে, ওরে আরজাইন ইমু গ্রামের কামাল্লা গ্রামের আব্দুর রহমানকে দুনিয়ার থেকে তার রুহুটা কবজ করে ফেল। যদি বান্দা যদি ইমানদার হয়ে থাকে, বান্দা যদি মমিন হয়ে থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আরজাইন আলাইহি সালাতু ওয়াসাল্লাম একজন নয় দুইজন নয় 1000 ফেরেশতা নিয়া হাজির হয়, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাকতে কই, সাবি ও সাবি রে, ওই মৃত্যু ব্যক্তির সামনে, মাতার সামনে আরজাইল আলাইহিস সালাম হাজির হবে, তার সুন্দর একটা পোশাক থাকবে, সুন্দর সুর থাকবে, আর প্রত্যেকটা ফেরেশতাদের হাতের মধ্যে ফুলের তোড়া থাকবে। সুবহানাল্লাহ বলেন না? না দেখবেন, আপনাদের গ্রামে এমপি সাহেব যদি আসে, এমপি সাহেব যদি আসে, কোনো অতিথি বা শেখ আসে না যদি আসে, কোনো মেম্বার বা চেয়ারম্যান যদি, ভালো পর্যায়ের লোক যদি আসে, তে আপনারা ফুলের তোলা দিয়া তাকে স্বাগতম জানান না? কথা কয় না, স্বাগতম জানান না? তখন কোনো মুমিন বান্দারে আমার আল্লাহ পাক স্বাগতম জানানোর জন্য 1000 ফেরেশতা পাঠায় দে, প্রত্যেকের হাতের মধ্যে ফুলের তোড়া থাকে। আল্লাহ আকবার বলুন না। আমার বাইরা বন্ধুরা, আমার এইবার আমার নবী রহমতের নবী ডাকতে কই, ফেরেশতা তার মাতার সামনে দাঁড়াইয়া, ইয়া আইয়ুহান্নাস, হে মানুষ, হে ইমানদার, ইরজি রব্বিকা রিদওয়ান, আল্লাহর সন্তুষ্ট হইতে তোমার রুহটা তৈরি, পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো। মান্দা তাকায়া দেখবে প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে ফুলের তোড়া, কি সুন্দর, বান্দার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, বান্দার জন্য জাহান্নাম জান্নাত অপেক্ষা করতেছে, ওয়েট করতেছে, বান্দা আর দেরি করবে না, বান্দা রোটার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার আরজাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাতের মধ্যে চলে আসবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আরজাইল একটা পেয়ালার মধ্যে জান্নাতের, একটা রুমালের মধ্যে সবুজ রঙের, এর রুমালের মধ্যে ইমানদারের রুহটার রাখার পর ফেরেশতাদেরকে লইয়া স্বাগতম জানাইতে জানাইতে, এইবার ফেরেশতারা ওই বান্দার রুহটা লিয়ে যাইব, আকাশের মধ্যে রয়ে যাবে, আকাশের চতুর্দিক দিয়ে জান্নাতে গেরান বাইর হইবে, মেশকের আম্বরে যমুন বের গেরান বাইর হইল, প্রথম আকাশে ফেরেশতারা বলবে স্বাগতম স্বাগতম বলে, ইমানদার বান্দার রুহটা নিয়ে দিয়ে আসবে ইল্লিনের মধ্যে, যেই জায়গার মধ্যে ইমানদার মুমিন আল্লাহওয়ালা নবীওয়ালা ওলি প্রেমিক আল্লাহ প্রেমিক যাদের রুহটা রাখা হয়, ওই ইমানদারের রুহটাও ওই বান্দার রুহর সঙ্গে রেখে দিবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাকতে কই, সাবি ও সাবিরা রে, যেই ব্যক্তি মুমিন না, যেই ব্যক্তি আল্লাহ ওয়ালা না, যার অন্তরে নবীর মহব্বত নাই, যার বত্র যার অন্তরে আল্লাহ ওয়ালার মহব্বত নাই, যার অন্তরে নবীর প্রেমিক অলি প্রেমিক নাই,
যেই ব্যক্তি গান বাজনার মধ্যে দৌড়ায়, নাচানাচি ফালার ফালির মধ্যে দৌড়াইব, ওই ব্যক্তি মরণটা কেমন হইব রে বাবা? এবার আমার নবী ডাক ডাকো, ও সাহাবীরা শোনো শোনো, এইবার আরজাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার 1000 ফেরেশতাদেরকে লইয়া ওই নাপাক ব্যক্তি, বেঈমান ব্যক্তি, নাফরমান ব্যক্তির সামনে হাজির হইব। ঠিক কারে মেরে বলা যাবে কি? নাউজুবিল্লাহ। ওরে আমার বন্ধুরে, এইবার বেঈমান নাফরমান তার রুহটা কেমনে বের হইব? আমার দিনের নবী, মায়ার নবী বলে তার উটাই এরকম কষ্ট কইরা বাইর হইব। বান্দা তাকায়া দেখবে রে আরজাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন বিশিষ্ট বড় একটা তার দেহ থাকবে, তার শরীরের মধ্যে কালো কালো জামা থাকবে, তার এই চেহারা দেখার পর বান্দা মাথা নষ্ট হয়ে যাবে, চোখগুলা ঘুরাইতে ঘুরাইতে থাকবে। এইবার বান্দা ডাইনে তাকাইবে, এইবার বান্দা বামে তাকাইবে, বান্দা চোখের কোণা দিয়া পানি পড়তে থাকবে, বয়ে থরথর করে কাঁপবে, দেখবে অনেক বান্দার চোখগুলা এই দিকে সেই দিকে শুধু ঘোরাফেরা করায় আর শটপট শটপট করতে থাকে। যখন বেঈমান বান্দার সামনে যখন আর যাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের তার বিশিষ্ট তার দেখো না যখন হাজির হই, প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে ডান্ডা থাকবে, লাড়ি থাকবে, এই দিক দিয়ে 500 থাকবে, এই দিক দিয়ে 500 থাকবে, সিরিয়াল ধইরা থাকবে। বান্দায় দেখবে রে, বান্দাই অবস্থা দেখার পর বান্দা অবস্থা খারাপ হয়ে যাবে, বান্দা রুহুটা আর বাইর হইতে চাইবে না। আমার নবী বলেন বান্দার উটা একবার ডাইনে যাবে, একবার বামে যাবে, একবার মাথায় যাবে, একবার পায়ে যাইবে, বান্দার উটা দৌড়াইতে দৌড়াইতে দেখবে। ওরে বাবারা, দুনিয়ার মধ্যে যখন কোনো আসামি হয়, কোনো মার্ডার কেসে আসামি যখন, তার বাড়ির মধ্যে যখন পুলিশরা যখন তাকে ধরার জন্য আসে, তার বাড়ির ঘরের চতুর্দিক যখন পুলিশেরা যখন ঘেরাও করে ফেলে, প্রত্যেকের হাতের মধ্যে যদি ডান্ডা থাকে রে বাবা, এখন আপনারা বলেন আব্দুর রহমান যদি তাকায় দেখে রে চতুর্দিক দা বালি, চতুর্দিক দা পুলিশেরা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে তাকে মারার জন্য, এখন আব্দুর রহমান ঘর থেকে বাড়িব নি, বাড়িব কইব আমি যদি যাই কি করবো, আমার ডান্ডা দিয়ে কি করবো, ঠান্ডা করে নেবো কথা কন, ঠিক কিনা? একজন ইমানদার মুমিন বান্দার আত্মারা সহজভাবে নিয়ে যাবে ফেরেশতারা, আর বেঈমান নাফরমান এই অবস্থা দেখার উপর প্রত্যেকটা ফেরেশতার রাতের মধ্যে ডান্ডা যখন দেখবে, লাঠি যখন দেখবে, বান্দা বাইর হইতে চাইবে না, তার উটা একবার মাথার মধ্যে যাইবে, একবার পায়ে যাবে, একবার ডাইনে যাবে, একবার বামে যাইবে রে বাবা। ওরে বাবা, তার চোখগুলা ঘুরাইতে ঘুরাইতে থাকবে। বান্দা যখন অবস্থা আপনার আমার দেহর ভিতরে, আপনার দেহর ভিতরে আমার দেহর ভিতরে তিন রাস্তা মোড় আছে, ওই মোড়ের মধ্যে, ওই মোড়ের মধ্যে লুটা গিয়া রুকাইয়া থাকবে, নিস্তব্ধ হয়ে যাবে। আর যাই আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বিশিষ্ট হাত দ্বারা ওই বান্দার রুহটা কবজ করে নিয়ে আসবে, আর বান্দারে তারে পিটাইতে পিটাইতে যখন আসমানের দিকে নিয়ে যাবে, এবার ফেরেশতারা বলবে এই দুর্গন্ধ অপবিত্র, এই দুর্গন্ধ অপবিত্র আত্মা তাকে আসমানের দিকে নিয়ে শোনা, এবার এই বান্দার নাফরমান বেঈমান বান্দার রুহুটা নিয়ে যাবে যারা আল্লাহওয়ালা না, নবীওয়ালা না, যারা বেঈমান নাফরমান, যারা মাহফিলে আসতে চাই না, যারা মসজিদে আসতে চাই না, যারা দান সদকা করতে চাই না, বাবা মায়ের খেদমত করতে চাই না, যারা গানের দিকে দৌড়ায়, বক্সের দিকে দৌড়ায়, কথা কন, ঠিক কিনা? ওই বান্দার উটা তাদের সঙ্গে নিয়ে যাবে সিজ্জিল নামে, ওই বান্দার
বান্দা রুটা তাদের সঙ্গে রেখে দিবে, এবার ফেরেশতারা চলে যাবে, এবার যখন আপনারা আমার যখন কবরের ভিতরে শোয়া দিবে রে বাবা। ও বাবা কবির খেলে মনোযোগ, চিন্তা কইরা দেখেন আপনারা তো আপনার বিবি আপনারে রাখবে না, আপনার আদুরে ছেলে মেয়েরা আপনারে রাখবে না, পাড়াপতি লোকেরা পাগল হয়ে যাবে, কোন সময় আপনারা গোসল দেবে, কোন সময় আপনারা কাপড় কাপড় পরাইবে, কোন সময় ওই কবরের ভিতরে ঢুকাইয়া দেবে রে বান্দা। এবার আপনি চিন্তা করেন বান্দা, আপনারে আপনার সবাই মিলে আপনার কবরে নিয়ে গেল, এবার আপনার জিন্দগি কোথায় গেল রে বাবা? ওরে বাবা আপনার জিন্দগি কোথায় গেল? আপনার অন্ধকার কবরের ভিতরে শোয়া দিবে। যখন মানুষগুলা হাদিস আক্কে আল্লাহ রাসূল বলেন, যখন আপনারে আপনারে আমারে যখন কবরে শোয়া দিবে মাটি দেওয়ার পর, যখন মানুষগুলা যখন কবর থেকে আস্তে আস্তে চলে যাবে, আল্লাহ রাসূল বলেন ওই সময় প্রত্যেকটা মানুষের পায়ের জুতার আওয়াজ মৃত্যু ব্যক্তি শুনতে পাবে, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। তখন রুমান নামে একজন ফেরেশতা, রুমান নামে একজন ফেরেশতা আপনার রুট আবার আপনার ফিরত দিবে। দেওয়ার পর এরপরে মুনকার নাকি ফেরেশতারা আবার কবরে আসবে, বলবেন মান রব্বুকা, তোমার দিন কি, তোমার রবকে, মান রব্বুকা তোমার রবকে, ওমান দিনুকা তোমার দিন কি, ওমান হাজার রজুল তুমি কি ওই ব্যক্তিকে চিনো, তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এই প্রশ্নটা আমরা সবাই জানি না, কথা কেন আমরা জানি কি জানি না, কিন্তু আমরা সকলেই কিন্তু জানি প্রশ্নর আল কবর ভিতরে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে, আমরা কিন্তু সকলেই জানি, কিন্তু মনে করেন না যারা ইমানদার না মুমিন না, যারা মাহফিল আসলো না, তারা মনে হয় সহজে প্রশ্ন উত্তর দিয়ে নেবে, দিতে পারবে মনে পারবে না জীবনও, তারা সেই দিন লাদ্রি লাদ্রি বলে বলবে আমি কিছু জানি না কিছু জানি না, সেই দিন স্বয়ং আপনি কবরের ভিতরে আমার রাসূলুল্লাহকে দেখানো হবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরা বন্ধুরা, আমার আপনার দেহুড়া আমার দেহুড়া, কবরের ভিতরে রাখার পর ফেরেশতারা যখন তিনটা প্রশ্ন উত্তর করবে, প্রশ্ন যখন করবে, আপনি আমি যদি না দিতে পারি বাবারা, হাদিস সাক্ষী আল্লাহ রাসূল বলেন সেই সময় ডাইনের মাটি একটা এমন একটা চাপ দিবে, ডাইনের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বামের মাটি গুলা এমন একটা চাপ দিবে, বামের হাড় গুলা ডান দিকে চলে যাবে, কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা হয়ে যাবে, কবরের ভিতরে আপনি কবরে আজাব দাও দাও করে আগুন জ্বলতে থাকবে রে। আল্লাহ রাসূল বলেন কেমন আগুন, কেমন আগুন? আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন আমার আল্লাহ ডাক দেয় রাসূল আল্লাহ, ও মায়ার নবী, ও দয়াল নবী, আমি যে কবরের ভিতরে আগুন লাগছি, আমি যে আগুন লাগছি জাহান্নামের ভিতরে আগুন লাগছি, বান্দার জন্য কেমন ভয়ঙ্কর আযাব। আমার আল্লাহ কো হুজুর আপনি জানেন কেমন আগুনে কত বলা পাওয়ার, দুনিয়ার আগুনে চাইতে 70 গুণ পাওয়ার রেখেছে, ক্ষমতা রেখেছে জাহান্নামের আগুনের পাওয়ার। জবান খুলে বলুন না নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুনের মতন না রে আব্বারা, ও পর্দার আরে মা বোনেরা, দুনিয়ার আগুনের মতন না, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপমাত্রা থাকবে। আল্লাহ রাসূল বলেন 1000 বছর আগুনটা আমার আল্লাহ জ্বালাইছে, 1000 বছর আগুনটা জ্বালাইতে জ্বালাইতে আমার আল্লাহ সাদা রং করলো, আবার দ্বিতীয়বার 1000 বছর আগুনটা জ্বালাইতে জ্বালাইতে হলুদ রঙের আমার আল্লাহ জাহান্নামটা বানাইলো, এরপর আবার তৃতীয়বার 1000 বছর আগুনটা জ্বালাইতে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটা বানাইছে কালা। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ।
জাহান্নামে আগুন কি? কালো জাহান্নামের আগুন। এই জাহান্নামে আগুন আপনি আমি পুড়তে হবে রাব্বারা, যদি ভালো আমল নিয়ে যান। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা। ওরে বান্দা, আমি আল্লাহ তোমার হায়াত দিলাম, মৌত দিলাম, তুমি কতটুকু আমল করেছো? তুমি যদি ভালো আমল করে নিয়ে আসো, তোমার জন্য কবরের ভিতরে হবে শান্তি। তুমি যদি বদ আমল নিয়ে যাও, কবরেরটাও হয়ে যাবে অশান্তি, জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের আগুনের টুকরা হয়ে যাবে, যে আগুন তুমি সহ্য করতে পারবা না রে বান্দা। ওরে বান্দা, আমি বড় আবস কইরা বান্দা বান্দিরে বানাইছি। ওরে বান্দা রে, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া কইরা বানাইছি রে বান্দা। আমি আল্লাহ জাহান্নামে আগুনে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে আগুনে পোড়ানোর জন্য বানাই নাই। ও বান্দা, যার যার উপরে তোমরা তো নিজেরা জুলুম করলা, তোমরা নিজের কারণে নিজে জাহান্নামে যাইবা। আমি আল্লাহ চুল পরিমাণ জুলুম করব না, চুল পরিমাণ তোমাদের উপর আমি জুলুম করব না। আমি আল্লাহ জাহান্নামে আগুন বানাইছি, জাহান্নাম বানাইছি তো, যারা আমারে মানলো না, আমারে আল্লাহ বলে আল্লাহ স্বীকার করলো না, আমার নবীকে নবী বলে স্বীকার করলো না, যারা কবর আসর মিজান ফুলছে রাত জাহান্নাম জাহান্নাম জান্নাত যারা বিশ্বাস করলো না, তাদের জন্যই তো আমি আল্লাহ রেখেছি জাহান্নাম। চিৎকার মেরে বলা যাবে কি? নাউজুবিল্লাহ। তো ইমানদারের জন্য আল্লাহ পাক কিন্তু জাহান্নাম রাখেন না, রাখছে কার জন্য? যারা কাফির বেঈমান মুশরিক জাহেল, যারা এক আল্লাহ আল্লাহ বলে স্বীকার করে না, আমার নবীকে শেষ নবী মানে না, এরকম লোক আছে নাকি নাই? কথা কয়ে আসে নাকি নাই? আজ বাংলাদেশের মধ্যে দেখা যায় কোন নাস্তিক রাম বাম মুর্তাদ যারা আমার নবীকে শেষ নবী মানে না, কথা বলেন ঠিক কিনা? তারা আমার নবীকে শেষ নবী বলে মানতে চায় না, তারা হচ্ছে কাদিয়ানি চিল্লে কোন, ঠিক কিনা? যারা মানতে চায় না তারা কি মুসলমান? তারা মুসলমান দাবি করে, তারা বলে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন। যারা আল্লাহ রাসূলকে শেষ নবী মানবে না, আমরা জানতে চাই, সরকারকে আমরা বলে দিতে চাই, আমরা যারা রাসূলকে শেষ নবী মানবে না, সরকার যেন অতি তাড়াতাড়ি তাদেরকে অমুসলিম হিসাবে ঘোষণা দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার বাইরা বন্ধুরা, আমার হাসুরে ময়দানে মুসিবতের দিন আপনি আমি যখন কবর থেকে যখন উঠবো, আল্লাহ পাক বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, মানুষগুলা যখন মরণের পর কবরে রাখা হবে। ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গাপুর দেওয়ার পর মানুষগুলা কবরের ভিতর থেকে যখন এক এক করে উঠবে রে বাবা, ওরে আব্বারা, ওরে বাবারা, আমার আমি বলেছিলাম আমার আল্লাহর পাকের সামনে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে, আপনি আমাকে আমার আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে, আর উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আব্বারা, কোনো আম্মারা, কোনো বাইরা বোনেরা, কোনো যুবকরা চুল পরিমাণ সামনে আগাইতে পারবে না। আমি বলেছিলাম এক নাম্বার, তোমার জীবনটা তুমি কেমনে পার করলা, এক নাম্বার আমার আল্লাহ প্রশ্ন করবে। আল্লাহ পাক কিন্তু বলছে আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম, ওরে বান্দা, আমি আল্লাহ হায়াত দিয়েছি, মৌত দিয়েছি, তোকে আমি পরীক্ষা কিন্তু করবো, এই হায়াতের জিন্দগিতে কি করছো? এ প্রশ্নটা আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে জানাই দিয়েছেন, আর কবর কবর থেকে উঠার পর আপনার আল্লাহ হাশরের ময়দান প্রশ্ন করবে। এইবার আম্মা জানা এসে ডাক দেখো, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো কবর থেকে উঠার পর মানুষগুলো তো উলঙ্গ অবস্থা উঠবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো নবীজি, মানুষগুলা ওই সময় অলঙ্গ অবস্থা থাকবে, কত শর্ত লজ্জা শরমের কথা, আয় হায় কথা, হায়ের কথা, গো নবীজি, কেমনে মানুষ একজন দিকে একজন না তাকাইবে? আল্লাহ নবী ডাক দেখো, আয়েশারে, ও আয়েশা, আসরে ময়দানে মুসিবতের দিন মানুষের তিন জায়গার মধ্যে কোনো মানুষের কেউ কারো খবর লাগবে না, আসরে ময়দানে উপস্থিত করার পর কোনো মানুষের কোনো দিন সেই দিন খবর হবে না, ছেলে তারা আব্বার খবর নেবে না, ছেলে তারা আম্মার খবর নেবে না,
বন্ধু বান্ধবের খবর নিবে না। সেই দিন আসরের ময়দানে মানুষগুলো যার যার আমলে চিন্তা করবে। একবার আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা শুনো শুনো, মানুষ পাক নেক আমল দিবে, তার আমলকে ডান হাতে দিলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে, যে ব্যক্তি আমল বাম হাতে দিবে তা সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এই সব মানুষ আসরের ময়দানে 1000 বছর নয়, 2000 বছর নয়, হাসরের ময়দানে 50,000 বছর মানুষগুলো দাঁড়ায় থাকবে, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। কত হাজার বছর? 50,000 বছর। হাদিস সাক্ষী রাসূল বলেছেন, যে ব্যক্তি ইমানদার মুমিন আল্লাহওয়ালা নবীওয়ালা, একজন ব্যক্তি যখন ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে যেরকম সময় লাগে তার চাইতে আর কম সময় লাগবে একজন ইমানদার ব্যক্তির জবান খুলে বলুন সুবহান আল্লাহ। আর যে ব্যক্তি নাফরমান বেঈমান তাদের জন্য কত হাজার বছর? 50,000 বছর দাঁড়ায় থাকবে। রাসূল বলেছেন, মাতার হাত সোয়াতের উপরে তার সূর্যটা থাকবে, মাতার মগজগুলা টকবক করে গলতে গলতে থাকবে এবং মানুষগুলা পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা এই জায়গার মধ্যে একজন মানুষ আর একজন মানুষের কোনো খবর নিবে না, একজন মানুষ আর একজন মানুষের কোনো খবর নিবে না। আল্লাহ নবী ডাক দেখো, আর এক জায়গা হচ্ছে আয়েশা, আর এক জায়গা হচ্ছে কোন সময় মানুষগুলো যেই সময় মিজানে দারের মধ্যে থাকবে, নেক আমল যখন ওজন দেওয়া হবে মানুষগুলা পেরেশান থাকবে, তার আমল কি কম হয় নাকি, তার আমল কি বারো হয় নাকি, যদি বেশি হয় ব্যক্তি হবে জান্নাতি, যদি কম হয় যাবে জাহান্নামী। মানুষগুলা তর 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 করে আসরে ময়দানে কাঁপতে থাকবে, মানুষগুলা ভয় পেয়ে থাকবে, মানুষগুলা চোখ দিয়া বেবে পানি পড়তে থাকবে, আব্বা মানুষগুলো তর তর করে কাঁপতে থাকবে, কার আমল কম হয়ে যায়। এবার আল্লাহ রাসূল বলেন, তিন নাম্বার হচ্ছে ফুল সারাতের মধ্যে যে ব্যক্তি ইমানদার সেই ব্যক্তি বিজলির না আকাশের মতন বিজলির নে চমকে, সেই ব্যক্তি ফুল সারাত পার হয়ে যাবে। আর যে ব্যক্তি বেঈমান না আমলদার না, তার জীবন আমল করে নাই, ওই ব্যক্তি জাহান্নামের নিচে ফুলসেরাতের নিচে হচ্ছে জাহান্নাম। ওই ফুলসেরাত বেঙ্গে বেঙ্গে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে পড়বে, চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এই তিন জায়গার মধ্যে কেউ কারু উপকার করবে না, কেউ কারু খবর লাগবে না। এই তিন জায়গা, 1 নম্বর হচ্ছে আসরের ময়দানে মানুষগুলো আমল তার ডান হাতে আসে না বাম হাতে আসে, 2 নম্বর হচ্ছে ব্যক্তির মিজানের মধ্যে যে সময় আমল নামা ওজন দেওয়া হবে, 3 নম্বর হচ্ছে ফুল সারাতের মধ্যে। এই তিন জায়গার মধ্যে কেউ কারু খবর রাখবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, হাসরে ময়দানে মুসিবতের দিন একজন লোকের 99টা নেক হবে, কয়টা নেক বলুন, কটা বলেন, কয়টা নেক? 99টা নেক হবে। 99টা নেক হওয়ার পর বান্দা একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবে না, বান্দা খুবই পেরেশান থাকবে, অস্থিরতা করবে বান্দা। এবার চিন্তা করবে, আমি সারাটা জীবন কামা রোজগার কইরা আমার স্ত্রী যদি খাওয়াইছি, এবার স্ত্রীর কাছে যাই, এইবার বান্দা দৌড় দিবে আসর ময়দানে তার পানির বিবির কাছে, যাওয়ার পর বলবে, পানির বিবি স্ত্রী আমার, তোমার দুনিয়ার মধ্যে কত কামার রোজগার কই না, তোমাদেরকে খাওয়াইছি রে পানির স্ত্রী, আমার একটা নেক দাও, একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারি না, 99টা নেক আরে একটা নেক হলে আমি জান্নাতে যাইতে পারবো, ও পানের বিবি আমার একটা নেক দাও। সেই দিন আপনার বিবি আমার বিবি স্বীকার করবে, দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী ছিল না, সেই দিন অস্বীকার করবে, কারণ তত্তর করে কাটবে কার আমল কি হয়ে যায়। এইবার লোকটা নিরুপায় হয়ে দৌড়ে দিয়ে চলে যাবে তার ছেলে মেয়ের কাছে, কি বলবে, পানের ছেলে আমারে একটা নেক দাও, তোমাদেরকে দুনিয়ার জমিনে কত কষ্ট করে লালন পালন করে খাওয়াইছি, কামা রোজগার করে খাওয়াইছি, মাতার কাম পাওয়া পড়ছে রে বাবা আমার,
আমার একটা নেক দাও, একটা নেক দাও। সেই দিন পানের ছেলে মেয়েরাও একটা নেক দেবে না, বলবে দুনিয়ার জমিনে আমার কোনো বাবাই ছিল না। চিৎকার মেরে বলুন না ওযুবিল্লাহ। এইবার বান্দা পানের বিবির কাছে নেক পাইল না, ছেলে মেয়ের কাছে নেক পাইল না, বন্ধু বান্ধবের কাছে যাইবে, আত্মীয় স্বজনের কাছে যাইবে, কেউ একটা নেক দিবে না রে বাবা, সবাই অস্বীকার করবে, কেউ নেক দিবে না, নেক দিবে না, নেক দিবে না। এবার বান্দা নিরুপায় হয়ে এবার বান্দাদেরকে এবার জাহান্নামে ফেরেশতারা বান্দারে যখন জাহান্নামে দিকে নিয়ে যাবে, বান্দারে যখন বেরিয়ে পড়াইয়া ওই জাহান্নামে দিকে নিয়ে যাবে, এবার আল্লাহর নবী দেখবে তাকাইয়া রসুলের উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যায়। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এবার আমার নবীজি দয়াল নবী, মায়ার নবী, চোখ দিয়া বিবি পারি মুবারক পড়বে, আমার আল্লাহ ডাক দিবে আল্লাহ, ও পানের আল্লাহ, দুনিয়ার জমিনে তায়েফের মানুষেরা তোমার ইসলাম প্রচার করার জন্য আমি কত মারে খাইলাম গো, ও গো পানের আল্লাহ, এই কোরআনের জন্য, দিনের জন্য, তোমার একত্ববাদের জন্য আমার কেমনে কষ্ট দিল কাফের বেঈমানরা, এর বিনিময়ে আমি চাই নাই গো আল্লাহ। ও নবী, এবার নবীজি এবার বলবে চোখ দিয়া চোখ দিয়া পানি পেয়ে পড়বে মোবারক, পানি মোবারক পড়বে, এবার বলবে ও গো পানের আল্লাহ, উহুদের ময়দানে আমি দান্দার মোবারক শহীদ হয়েছি, আমি রক্ত দিয়েছি ইসলামের জন্য, আমি রক্ত দিয়েছি গো আল্লাহ, এর বিনিময় চাই না, আমার বাড়ি ঘর দিয়েছি, আমার সম্পদ দিয়েছি, সাহাবা কেরামও আমার সম্পদ দিয়ে তাদের সম্পদ দিয়েছে, এর বিনিময় আমি তোমার কাছে কোনো কিছু চাই না। হগো আল্লাহ, আমার উম্মতদের টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যায়। হগো পানের আল্লাহ, আমার উম্মতদেরকে টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যায় গো আল্লাহ। এবার ওই ফেরেশতারা থাকবে বদি দান্দা কানে শুনবে না, আমার আল্লাহ ডাক দিবে, ও ফেরেশতারা তোমরা থেমে যাও। এবার ফেরেশতারা থেমে যাবে, এবার আমার নবী দৌড়ে বলবে ও ফেরেশতারা তোমরা আমার আমার এই ব্যক্তিকে এই বান্দাকে তোমরা কোথায় নিয়ে যাও। এবার ডাক দিবে গো হুজুর, এই ব্যক্তি তো জাহান্নাম, তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলবে তাকে আবার মিজানে দারে নিয়ে যাও। মিজানে দারে যখন নিয়ে যাবে দেখবে ওজন দেওয়া হবে, দেখবে নেক আমল কম, গোনার পাল্লা বেশি বাড়ি হয়ে গেল। এবার আমার নবীজি কি যেন জামা মোবারক থেকে একটা কাগজের টুকরা যেন ও তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, আর জবান খুলে বলে আল্লাহু আকবার। এইবার ফেরেশতারা চলে যাবে, লোকটা চোখ দিয়া পানি পড়বে, লোকটা একটা চিৎকার দিবে কে তুমি, আমার বিবির কাছে আমি গেলাম, আমার একটা নেক দিয়া সহযোগিত করলো না, আমার ছেলে মেয়ের কাছে আমি গেলাম, একটা নেক দিয়ে আমার সহযোগিত করলো না, ও কে গো তুমি, আমার বন্ধু বান্ধবের কাছে গেলাম, একটা নেক দিয়ে আমার কে সহযোগিতা করলো না, কে তুমি। তখন আমার নবী নেক দিয়ে বলবে উম্মত, ও আমার উম্মত, আমি হচ্ছি মায়ার নবী রহমতুল্লিল আলামিন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যে মসজিদের মধ্যে বৈশা আমার সামনে দুরুদ পড়তা, নেক আমল করতা গো, মাহফিলের মধ্যে আইসা তুমি আমার সামনে দুরুদ পড়তা, তুমি নেক আমল করতা, এই নেক আমল গুলা দুরুদের সওয়াব গুলা আমার রওজা মোবারকের মধ্যে ফেরেশতারা জমা করেছিল। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো
পাইলে নিরালায়, দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ দুলি মাকবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই বলো, পাইলে নিরালাই গো নবী, পাই। সকলে বলো নবীর শান, এ সব আছে নাকি নাই? কথা কেন, সব আছে নাকি নাই? নবীর শান মান গেলে ইজ্জত সম্মান বাড়াই কে? জামান খুলে বলতে হবে বাড়াই কে? আবার বলি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই বলো, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, রোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, রোহিত সাগরের তীরে, মদিনারি সোনার গড়ে, মদিনারি সোনার গড়ে, আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই বলো, পাইলে নিরালাই গো নবী, পাই। দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণ দুলি মাকবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে, কাঁদলেন নবী জীবন বরে। কথা কন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে ঠিক কিনা? নবীদি 63 বছর জিন্দিগিতে উম্মতি উম্মতি বলে কেঁদেছে না? নবীদি এখনো পর্যন্ত রওজা মুবারকে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, এটা হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? নবীদি জিন্দা না মরা? জবাল খুলে বলতে হবে জিন্দা না মরা? আমার নবী হায়াতুল নবী, জিন্দা নবী, নূর নবীজি, রওজা মুবারক থেকে উম্মত থেকে দেখার ক্ষমতা আছে নাকি নাই? তোমার কোলে বলতে আছে নাকি নাই? সকলে বলুন, উম্মতি উম্মতি বলে, কাঁদলেন নবী জীবন বরে, আরে এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, পাপি উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই বলো, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণ দুলি মাকবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই বলো, পাইলে নিরালাই গো নবী, পাই। কান্দি আমি বাংলা বসে, দাও না দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বাংলা বসে, দাও না দেখা স্বপ্নে এসে, কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই বলো, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণ তুলি মাগবো গায়ে, পাইলে নীরা লাইগো নবী, পাইলে নীরা লাই বলো, পাইলে নীরা লাইগো নবী, পাই সকলে বলুন না মারহাবা। আমার বাইরা বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার প্রশ্ন করবে, বান্দা তোমার জীবনটা কেমনে কাটাইছো, দুই নাম্বার প্রশ্ন করবে, আমি আল্লাহ তোমারে জীবন কাল দিছিলাম, আমি আল্লাহ তোমারে জীবন কাল দিছিলাম দিয়েছিলাম, ও বান্দা তুমি কেমনে জীবন কালটা কাটাইছো, আমার কুদরতির পায়ে সাজদা দিয়েছো কি না, জীবন কালের তুমি হিসাব দাও, জীবন কালটা আল্লাহর দরবারে আপনি হিসাব দিতে হবে। তিন নাম্বার আল্লাহ রাসূল বলেন, তিন নাম্বার আমার আল্লাহ প্রশ্ন করবে, ওরে বান্দা রে, ও বান্দা তুমি তোমার সম্পদ তুমি কেমনে কামা রোজগার করেছে জবাব দাও, তোমার সম্পদ কেমনে কামা রোজগার করেছ, চুরি করেছ, ডাকাতি করেছ, চিন্তাই করেছ, ওরা হাজারি করেছ, সুদ ঘুষ অন্যায় ভাবে তুমি টাকা রোজগার করেছ, পাহাড় সম্পদ বানাইছো, পাহাড় বানিয়েছো সম্পদ দিয়া, এ সম্পদ কেমনে রোজগার করেছ জবাব দাও, সেই দিন আল্লাহর দরবার আপনি যে কেমনে আপনার জীবনে কেমনে সম্পদ কাটাইছেন এ জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমার বাইরা বন্ধুরা আমার, এরপরে আমার আল্লাহ রাসূল বলেন সাহাবি, চার নাম্বার প্রশ্ন করব রে বান্দা, তুমি কেমনে ধন সম্পত্তি কোন কাজে তুমি ব্যয় করছো, তুমি কোন কাজে ব্যয় করছো, ও বান্দা তুমি জবাব দাও, ও বান্দা শোনো শোনো, তুমি যদি মসজিদ মাদ্রাসা মাহফিলে ভালো কাজে যদি তুমি যদি ধন সম্পত্তি ব্যয় করে থাকো, ভালো কাজে যদি ব্যয় করে থাকো, সেই দিন তুমি জবাব দিবা, ও গোপানের আল্লাহ, ও মায়ার আল্লাহ, আপনার জন্য মৃত্যু দান করেছি, কত বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষকে আমি আল্লাহ তোমার রাস্তা দান করেছি, মসজিদের মধ্যে আমি দান করেছি, মাহফিলের মধ্যে আমি দান করেছি গো আল্লাহ, কত অসহায় মানুষ সমাজের মধ্যে বিবাহ দিতে পারে না মেয়ে ছেলে, আমি তাদেরকে সম্পদ দিয়ে আমি তাদের বিবাহ ঠিক করে দিয়েছি, কত মানুষ টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারে না গো আল্লাহ, আমি টাকা পয়সা তাদের কাছে আমি ব্যয় করেছি গো আল্লাহ, আমার সম্পদ আমি তাদের কাছে ব্যয় করেছি গো আল্লাহ, সেই দিন যদি আপনি ভালো কাজে ব্যয় করে থাকেন নিশ্চিত ও বিষয়ে আপনি আল্লাহর দরবারে সুন্দর উত্তর দিতে পারবেন, চিল্লায় বলেন ঠিক কিনা। আর যদি আপনি যদি বেল হালাল ভাবে খারাপ কাজে অন্যায় কাজে ভালো কাজে যদি আপনি খরচ না করে থাকেন সেই দিন অবশ্যই আপনার জবান বন্ধ থাকবে, কথা কন ঠিক কিনা, আপনি অনেক চালাকি করে বলবেন আল্লাহ আপনার কাজে ভালো কাজে আমি ব্যয় করেছি, কিন্তু কত সো আপনি বলার কারণে আমার আল্লাহ আপনার জবানটা অফ করে দিবে, সেই দিন আপনার হাত পা সাক্ষী দিবে আল্লাহ মৃত্যু, আল্লাহ সে মিথ্যা বলেছে, সে আপনার মাহফিলের জন্য টাকা দেয় নাই, মসজিদে টাকা দেয় না, আপনার তার সম্পদ ব্যয় করে নাই, তার সম্পদ ব্যয় করেছে খারাপ কাজে, অশ্লীল কাজে, বেহায়াপনার কাজে, এরকম লোক আছে নাকি নাই, আমি সকলকে হাত জোরে করব, একটা টাকা হলেও আপনি আল্লাহর রাস্তা দান করবেন, আপনার সমর্থ অনুযায়ী আপনি আল্লাহর রাস্তা ব্যয় করবেন, আমার আল্লাহ বলছেন ওমিমা রাযাকনাহু মিন ফিকুন, ওরে বান্দা শুনে রাখো তুমি একটা টাকা দান করবা, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে কাকে দান করতে হবে, আল্লাহর রাস্তা দান করতে হবে, আর আল্লাহর রাস্তা দান করলে কেমন করে দেখবেন আল্লাহ রাসূলের, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে হাদিস সাক্ষী, 1500 বছর আগে আল্লাহ নবী বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আসাকিউ করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ করিবুম মিনান নাস বাঈদুম মিনান নার, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, যে ব্যক্তি সম্পদগুলো আমার আল্লাহ রাস্তা দান করবে গো, যে
সম্পদগুলো আমার নবীর জন্য দান সৎকার করবে, যেই ব্যক্তি আমার নবীর জন্য আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে অসহায় মানুষের জন্য দান সৎকার করবে। আল্লাহ রাসূল বললেন করিব মিনাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর নিকটে থাকবে। জবান কোলে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন করিব মিনাল জান্নাহ, যেই ব্যক্তি দান সদকা করলো ওই ব্যক্তি জান্নাতের নিকটে থাকবে। তিন নাম্বার আল্লাহ রাসূল বললেন করিব মিনান নাস, ওই ব্যক্তি মানুষের নিকটে থাকবে। চার নাম্বার বললেন বাইদু মিনান নার, ওই ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকবে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীর একটা কই সাহাবি, ও সাহাবীরা যেই ব্যক্তি আল্লাহর মর্যাদা দান করলো না, সমাজের মধ্যে অসলোককে দান করলো না, কত মানুষ বালু বিবাহ দিতে পারে টাকা পয়সার জন্য, সুন্দর খরচ করতে পারে না, এবং ঈদের মধ্যে ভালো জামা পরতে পারে না, শীতের মধ্যে ভালো কম্বল দিয়া ঘুমাইতে পারে না, এমন মানুষকে যে ব্যক্তি সহযোগিতা করবে না, যে ব্যক্তি সহযোগিতা করবে না, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি থেকে আমার আল্লাহ দূরে থাকবে। চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এরপর আমার নবীর একটা কই সাহাবীরারি, ওই ব্যক্তি থেকে জান্নাত দূরে থাকবে, ওই ব্যক্তি থেকে মানুষেরা দূরে থাকবে। এখন আপনারা নিজে আমার প্রশ্নটা উত্তর দিবেন, যে ব্যক্তি সমাজের মধ্যে দান সদকায় করে ওই ব্যক্তির মানুষকে ভালোবাসে না ঘৃণা করে? কথা কয় না, ভালোবাসে না ঘৃণা করে, ভালোবাসে মহাব্বত করে। আর যেই ব্যক্তি দান সদকে করে না, কোটি কোটি টাকা তাকে, ওই ব্যক্তিকে মানুষই কি দানশীল বলে? ভালোবাসে না ঘৃণা করে, ঘৃণা করে আর কিপটা বলে, কথা কয় ঠিক কিনা? সমাজে একটা ভাষা আছে না কি কয়, যে কিপটা কয়, কথা কন ঠিক কিনা? এরপর আল্লাহ রাসূল বলেন ও সাহাবীরা শুনো, ওই ব্যক্তির কাছে থাকবে জাহান্নাম। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। তাই আমরা কি করব, আল্লাহ রাস্তায় দান সদকা করব। যদি আপনা আমি আল্লাহর কাছে থাকতে চাই, আপনি কি করতে হবে, সমাজের মধ্যে দেখা যায় শীতের মধ্যে কত মানুষ অসহায় মানুষ, আপনার ল্যাপ নাই কম্বল নাই, তাদেরকে ল্যাপ দিবেন কম্বল দিবেন। আপনার ঈদের মধ্যে অনেক মানুষ ভালো কাপড় দিয়ে আপনার ঈদ করতে পারে না, গরিব মানুষেরা, তাদেরকে অসহায় মানুষকে সহযোগিতা করবেন, আপনার সাধ্য অনুযায়ী আল্লাহ রাস্তা দান করবেন। যদি এসব কাজ করেন, আল্লাহ রাসূল বলেছেন করিব মিনাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ পাকের নিকটে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। দান সৎকার করলেন কত লাভ, নবীর সাহাবি, নবীর সাহাবি মদিনার মধ্যে গরিব একজন সাহাবি আছে, ওই নবীর একজন সাহাবি গরিব একজন সাহাবি এতিম ছেলে, ওই সাহাবি তার বাড়ির সঙ্গে আর একটা বাড়ি আছে, তার জায়গার সঙ্গে আর একটা জায়গা আছে একজন লোকের, ওই লোকটার নাম হচ্ছে হু বাবা। ওই লোকটার নাম কি? ওই লোকটার জায়গার সঙ্গে আরেকজনের জায়গা, মদিনায় এতিম ছেলে, সবচাইতে গরিব সাহাবি এতিম ছেলেটা, যখন এই সাহাবি যখন তার খেজুর একটা বাগান, এই বাগানটা যখন বাউন্ডারি করবে, যার যার জায়গা, আমরা বাউন্ডারি করি না, পিলার করে আমরা কূপে যার যার জায়গা চিহ্ন দিয়ে রাখি, যখন ওই মদিনার এতিম সাহাবি যখন তার বাড়িটা বাউন্ডারি করবে, খেজুরের বাগান ছিল, তার বাড়িটা বাউন্ডারি করবে, করার সময় দেখা যায় ওই তার বাড়ির সঙ্গে আরেকজনের বাড়ি, যখন এ লুবাবা ব্যক্তির একটা খেজুরের চারা একটা গাছ এতিম বাড়ির ছেলের বাড়ির বাউন্ডারির ভিতরে পার হয়ে তার জায়গার মধ্যে চলে গেল, তখন অনেক আকুতি মিনতি করলো, ভাই আপনার খেজুর গাছটা আমারে দিয়ে দেন, যা কিছুর বিনিময় আমাকে দিয়ে দেন। তখন লোকটার একটা কয় না না, আমি তোমাকে খেজুর গাছ দিব না, আমি খেজুর গাছটা আমি তোমার কাছে বিক্রি করব না। লোকটা বড় অসহায় হয়ে গেলেন, নিরুপায় হয়ে গেলেন। মদিনার এতিম সাহাবি এইবার চিন্তা করলেন কি করা যায়, তার গাছের জন্য আমার বাড়িটা বাউন্ডারি করতে পারে না, এরকম গাছ তারা লোক আছে নাকি নাই,
সমাজের মধ্যে আছে নাকি নাই? দেখবেন তার বাড়ির গাছপালা ডাল আরেক বাড়ি গিয়া আরেক বাড়ির মধ্যে গিয়েছে, ওই লোকের চাল টিন নষ্ট হয়ে যাচ্ছে, তার বাড়ির সমস্যা হচ্ছে। যখন এ কথা বলে আপনার বাড়ির ডালাগুলো কেটে দেন, দেখবেন গরম দেখায় বলবে কি অসুবিধা কি সমস্যা, এরকম কয় কি কয় না? তার ক্ষমতা দেখায়, ক্ষমতা থাকবে না বাবা, যেই দিন আপনি মাটি চলে যাবেন এই ক্ষমতার বাহাদুরি মাটির সঙ্গে আমার আল্লাহ মিশিয়ে দিবে, কথা কন ঠিক কিনা? আমার বাইরা বন্ধুরা, আমার এইবার মদিনার এতিম ছেলে দৌড়াইয়া আমার নবী দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুগো মায়ার নবী, আমি মদিনায় এতিম সাহাবি, এতিম এতিম সাহাবি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুর বাগান আছে, এ বাগানের সঙ্গে আরেকজনের বাগান, তার একটা খেজুরের চারা আমার বাড়ির মধ্যে চলে আসলো, এই খেজুরের চারাটা আমি তার বাড়ির জন্য আমি ভান্ডারে করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে বলেন তার খেজুরের চারাটা যেন আমার কাছে বিক্রি করে দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সোহরাব হোসেন জালালি সাহেবের আগমন কামলার পক্ষ থেকে, হুজুর চলে আসছে, আমি আর দীর্ঘায়িত করব না। তা আমি যে কথাটা বলেছিলাম যে আল্লাহ পাক আসর ময়দানে কয়টা প্রশ্ন করবে, কথা কয় না কয়টা, সামানগুলো বলতে হবে কয়টা, পাঁচটা। তিরমিজি শরীফ হাদিস 1724 নম্বর হাদিস, এর রাবি হচ্ছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক নম্বর আল্লাহ পাক প্রশ্ন করবে, বান্দা তোমার জীবনটা তুমি কেমনে কাটাইছো? আল্লাহ পাক বলেন আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ যে হায়াত দিয়েছি মরণ দিয়েছি এই সময়টার ভিতরে তুমি কেমনে তোমার জীবনটা কাটাইছো। দুই নম্বর বলবে তোমার যৌবন কালটা তুমি কেমনে কাটাইছো। তিন নম্বর বলবে তোমার ধন সম্পদ তুমি কেমনে কাটাইছো। চার নম্বর বলবে তুমি ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছো। পাঁচ নম্বর আল্লাহ পাক প্রশ্ন করবে তোমাকে আমি আল্লাহ ব্রেন দিয়েছি জ্ঞান অনুযায়ী কতটুকু তুমি যাচাই বাছাই করে তুমি আমার গোলামি করেছো, ভালো কাজ তোমার এর ব্রেনটা লাগাইছো। আমরা অনেকে সর্দার গ্রামের মধ্যে, আমরা নেতা মানুষ, দেখবেন একজন মানুষ আরেকজন মানুষের যখন পরামর্শ যায় দেখবেন সে কুপর ভালো পরামর্শ বুদ্ধি না দিয়ে কুপরামর্শ দেয়, এরকম মানুষ আছে নাকি নাই? বাইয়ে বাইয়ে ফেস লাগা আছে নাকি নাই? ঘরে বিবির সঙ্গে প্যাচ লাগায় এরকম মানুষ আছে নাকি নাই? তাই সকলে সাবধান থাকবেন, এই পাঁচটা প্রশ্ন করবে। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে যেন এই পাঁচটা প্রশ্ন উত্তর যেন দিতে পারি। সকলে জবান খুলি বলি আল্লাহুম আমিন। আমি এখনই আলোচনা শেষ করছি। ওয়াহিদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সরষে আলু দিতে